বুধবার হোটেল মার্চে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এবং তার পাশাপাশি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের কর্মী বাট্টু চক্রবর্তী সহ কংগ্রেস দলের বেশ কয়েকজন কর্মী পশ্চিমবঙ্গের সাংসদ ডক্টর শান্তনু সেন এবং সাংসদ সুস্মিতা দেবের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যে ত্রিপুরার মাটিতে যে স্বৈরাচার স্বেচ্ছাচার অনাচার অত্যাচার চলছে, যে দমন পীড়নের রাজনীতি চলছে, তার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করতে চেয়েছিল। 11 তারিখ আমরা চিঠি দিয়ে 15 তারিখের জন্য পারমিশন চেয়েছিলাম। রাজনৈতিক অন্য দলের কর্মসূচি আছে বলে দেখিয়ে আমাদের পারমিশন দেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি সেই ধরনের কোনো বড় কর্মসূচি হয়নি। 13 তারিখ আমরা চিঠি দিয়ে 16 তারিখের পারমিশন চেয়েছিলাম। বিশ্বকর্মা পুজোর অজুহাত দেখিয়ে 16 তারিখেরও পারমিশন দেওয়া হয়নি। 14 তারিখ আমরা চিঠি দিয়ে 22 তারিখের পারমিশন চেয়েছিলাম, তারপরেও 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর কোনো পারমিশন না আসাতে আমরা 18 তারিখ আবার ডিজির অফিসে গিয়ে এডিজির সাথে কথা বলেছিলাম, পারমিশন চেয়েছিলাম। মিনওয়াইল আমাদের দল আইনের পদ্ধতিতে হেঁটেছিল। আপনারা জানেন যে গতকাল মহামান্য আদালতের একটি নির্দেশ বেরিয়েছে। আদালতের নির্দেশ নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। আমাদের দল লিগাল ব্যাটল লিগালি দেখে নেবে, আইন আইনের লড়াই আইনের পথে চলবে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা ভারতীয় জনতা পার্টি নই, আমরা ল অ্যাবাইডিং পলিটিক্যাল পার্টি। আপনারা দেখেছেন আজ সকালে কলকাতায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন, তিনি মুখ্যমন্ত্রীর বাসভবনের এরিয়ায় কিভাবে জোর করে শয়ে শয়ে লোক নিয়ে কোভিড বিধি না মেনে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছেন। আমরা তৃণমূল কংগ্রেস এইভাবে বিশৃঙ্খলা রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের এখানে সাধারণ মানুষের যা জনসমর্থন, যে উচ্ছ্বাস উদ্দীপনা উন্মাদনা ছিল, আমরা আজকে আগরতলা শহরকে স্তব্ধ করে দিতে পারতাম, আমরা আইন অমান্য করতে পারতাম, আমরা উচিত শিক্ষা দিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা ল অ্যাবাইডিং পলিটিক্যাল পার্টি। আইনের লড়াই আমরা আইনগতভাবে আমাদের দল লড়বে। সেই কারণেই আপনারা জানেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে টুইট করেও জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটুকু জেনে রাখুন, তৃণমূল কংগ্রেসকে কিন্তু ভারতীয় জনতা পার্টি, বিপ্লব দেবের হারমাত বাহিনী এবং পুলিশের একাংশ জোর করে এইভাবে দাবিয়ে রাখতে পারবে না। তাই আজকেও কিন্তু অত্যন্ত ক্ষুদ্র এবং অল্প সময়ের কর্মসূচি হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা যোগদানের কর্মসূচি এখানে আছে। আমরা 1000 টার্গেট করে রেঞ্জও করেছিলাম, কিন্তু যেহেতু গতকালকে 144 দেওয়া হয়েছে সদর এসডিপিও জুরিডিকশনে, আমাদের হলটা বারণ করে দিয়েছে। আমরা খয়েরপুর বাদ দিয়ে বাকি বিধানসভাগুলির লোককে বারণ করে দিয়েছি যে আসতে হবে না। খয়েরপুর বিধানসভায় আজকে 500 পরিবার, মোর দেন 500 ফ্যামিলিজ ওরা তৃণমূল কংগ্রেসে সামিল হয়ে গেছে। আগামী দিনে বাকি বিধানসভাগুলিতে আমরা রোজ রোজ আগামী 4 নভেম্বর পর্যন্ত সদর এসডিপিও জুরিডিকশনে 144, অন্য জুরিডিকশনে 144 নয়, আমি নিজে যাব, তৃণমূলের নেতৃবৃন্দরা যাবে। আগামী 4 নভেম্বর পর্যন্ত প্রত্যেক দিন বিজেপি, সিপিএম, কংগ্রেস সব দলের লোক তৃণমূল কংগ্রেসে সামিল হবে এবং পুজোর পরে আমরা আস্তবল ময়দানে সভা করব অভিষেক ব্যানার্জি এবং আমাদের জনমন অধিনায়িকা মমতা ব্যানার্জি ওখানে আসবেন। আমরা আস্তবল ময়দানে আগামী ডিসেম্বরের মধ্যে তৃণমূল এই রাজ্যে শক্তির দেখাবে, শক্তি প্রদর্শন করবে।